আসসালামু আলাইকুম, এসকে অনলাইন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের গণিত ক্লাস শুরু করছি। আজ আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের 8.2 এর 24 নম্বর অঙ্কটি সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। প্রশ্নটির আমরা ক খ পূর্বের ভিডিওতে করেছি, আজ আমরা গ নম্বরটি করব। তো গড়ামুটি আছে যে এখানে এ বাহুর সংলগ্ন হলো দুটি কোণ 75 ডিগ্রি এবং 85 ডিগ্রি। তো আমরা এ বাহুর সংলগ্ন হলো এই দুটি কোণ এবং এ বি বাহু হলো দুটি সমান্তরাল বাহু। আমাকে একটি ট্রাপিজিয়াম অঙ্কন করতে হবে। ট্রাপিজিয়াম অঙ্কনের জন্য প্রথমে আমি ডি এক্স রেখাংশ থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিলাম। এখন বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ অঙ্কন করি। এখন সি বিন্দুতে ওয়াই কোণে সমান করে বিসি জেড অঙ্কন করি, বিসি জেড অঙ্কন করি। আমরা সি বিন্দুতে বিসি জেড সমান ওয়াই অঙ্কন করলাম। এখন আমরা এ বিবাহু সমান করে বি বি এর সমান করে বিসি রেখাংশ থেকে বি অংশ কেটে নিই, বিসি Thank you.
বি থেকে সি পর্যন্ত হলো এ বাহু এবং বি থেকে এফ ই ই পর্যন্ত হলো বি থেকে ই পর্যন্ত হলো বি বাহু। এখন বি এ সমান্তরাল করে বি এর বি এল এর সমান্তরাল করে ই বিন্দু দিয়ে একটি রেখা অঙ্কন করি। রেখাটি অঙ্কনের জন্য আমাকে কি করতে হবে, এই এক্স কোণের সমান করে ই বিন্দুতে আরেকটি কোণ অঙ্কন করতে হবে। এক্স কোণের সমান করে ডি বিন্দু দিয়ে বি সি এর সমান্তরাল করে ডি বা এডি ডি এ বা এডি আঁকি। এটা অঙ্কনের জন্য আমাকে ডি বিন্দুতে ওয়াই কোণের সমান করে কোণ অঙ্কন করতে হবে। ওয়াই কোণের সমান করে কোণ অঙ্কন করতে হবে ডি বিন্দুতে। আমরা ডি বিন্দু দিয়ে বি সি সমান্তরাল ডি এ অঙ্কন করব। এই জন্য ডি বিন্দুতে আমরা একটা ওয়াই কোণ অঙ্কন করব। ডি বিন্দুতে ডি এ বি সি সমান্তরাল ডি এ অঙ্কন করলাম যা বি এল কে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি ওই উদ্দিষ্ট ট্রাপিজিয়ামটি অঙ্কিত হলো।